नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ ठीक ही धरेछेन, आजकेर ए वीडियो आमी 31 श्रावण 17 आगस्ट मंगलवार अर्थात आज आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली आमारे यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब करुन, पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 31 श्रावण 17 आगस्ट मंगलवार सूर्योदय 5:17, सूर्यास्त 6:06, दशमी रात्रि 2:28, ज्येष्ठा नक्षत्र रात्रि 1:46। एबार आसुन देखिनी ग्रहदेर कंडिशन, अर्थात 17 आगस्ट मंगलवार ग्रहरा के कोथा अवस्थान करछे। प्रथमे मेष फाका, वृषे अवस्थान करछे राहु, वृषे राहु अवस्थान करछे रोहिणी नक्षत्रे, एरपर सिंहे रवि बुध एवं मंगल, रवि सिंहे मघा नक्षत्रे, बुध सिंहे पूर्व फाल्गुनी नक्षत्रे एवं मंगल सिंहे पूर्व फाल्गुनी नक्षत्रे, शुक्र कन्या उत्तर फाल्गुनी नक्षत्रे, एरपरे तुलाय बृश्चिके चंद्र और केतु, बृश्चिके चंद्र ज्येष्ठा नक्षत्रे, बृश्चिके केतु अनुराधा नक्षत्रे, एरपरे शनि बक्री अवस्था मकरे श्रवणा नक्षत्रे, बृहस्पति कुम्भे बक्री अवस्थाय धनिष्ठा नक्षत्रे। एबार आसुन देखे नी आमी 12 राशि आज अर्थात 17 आगस्ट मंगलवार राशिफल प्रकाश करी। प्रथमे मेष राशि, आजकेर दिनटी अवश्य शुभ, कर्मक्षेत्रे विशेष किछु शुभ इंगित आपनी पाबेन, आर्थिक दिक दिये आशापद लाभ, तबे जे दिक दिये अशुभ ता हच्छे विद्या, আপনার বিদ্যায় আকস্মিক বাধা আপনার মনে দুশ্চিন্তা আনতে পারে মেষ রাশি, তবে সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন। শত্রুরা সেভাবে আপনার সঙ্গে এঁটে উঠতে পারবে না, তবে আপনার পুরনো কোনো বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে কিছুটা হলেও শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মে শুভ পরিবর্তন, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা এবং সবচেয়ে বড় কথা আপনি লাভবান হবেন আপনার আত্মীয় বা আত্মীয়ার দ্বারা। আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি, তবে সন্তানের কারণে আপনাকে বদনাম শুনতে হবে বৃষ রাশি। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা করতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি শারীরিক দিক দিয়ে কিছুটা চাপ থাকবে, পারিবারিক জীবনে অশান্তি, মানসিক দিক দিয়ে অস্থিরতা বৃদ্ধি পাবে, এছাড়া সন্তানের শারীরিক সংকট আপনার জীবনে অবশ্যই দুর্যোগ নামিয়ে আনতে পারে মিথুন রাশি। তবে আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যার উন্নতি এবং শত্রুদের সঙ্গে সমঝোতা। আজকের দিনে আপনার জীবনে প্রেমে প্রতারণা, প্রেমে যাবার দরকার নেই, তবে বিয়ের আলোচনা আপনি চালিয়ে যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অবশ্যই আপনার বিশেষ শুভ দিন, কর্মক্ষেত্রে যে সমস্ত জায়গায় আপনি এতদিন নিন্দা ধিক্কার পাচ্ছিলেন সেখানে সম্মানের সহকারে গৃহীত হবেন, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি আসবে, আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে বৃষ রাশি। তবে যেদিক দিয়ে একটু চাপ তা হচ্ছে আপনার বিদ্যায় বাধা এবং সন্তানজনিত কিছুটা অশুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন বৃষ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে বন্ধ রাখা ভালো। কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশি, যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার সন্তানজনিত কিছু অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে কর্কট রাশি। এরপরে সিংহ রাশি,
শরীর ভালো যাবে না, শরীরের সম্পর্কে সাবধান। আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি, আপনার গৃহবাড়ি লাভের যোগ অবশ্যই সুদৃঢ় হবে। তবে সিংহ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার সন্তান, সন্তানের কারণে আপনাকে অন্যের কাছে কথা শুনতে হবে। সন্তানজনিত অশুভ ফল আপনাকে অবশ্যই লাভ করতেই হবে। সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার পুরনো কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি আপনাকে যথেষ্ট হেল্প বা সাহায্য করতে পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি হতাশাজনক, কর্মে শিবির দৃশ্যচনা, আর্থিক দিক দিয়ে উন্নতি এবং আপনার ব্যয় অতিরিক্ত হতে পারে কন্যা রাশি। তবে বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং সন্তানজনিত কারণে আপনার মুখ উজ্জ্বল হবেই কন্যা রাশি। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি শারীরিক দিক দিয়ে বিশেষ উন্নতি, সন্তানের শত্রুতামূলক ব্যবহার মনে চিন্তা আনবেই। তবে বিদ্যার বাধা কাটিয়ে উঠতে পারবেন, বিদ্যায় যথেষ্ট আপনি এগিয়ে যাবেন এবং আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি। কর্মস্থানের শত্রুদের আপনি আজকে চিহ্নিত করে দিতে পারবেন তুলা রাশি। আজকের দিনে আপনার শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে বন্ধ রাখা ভালো, তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ, আকস্মিক অর্থলাভের যোগ আছে। এছাড়া আপনার কর্মলাভের ক্ষেত্রেও আজকে শুভ দিন। তবে শরীরের দিক দিয়ে একটু সাবধান, মানসিক অস্থিরতা চলবে, কর্মজীবনে উন্নতি লাভ। তবে আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যায় আকস্মিক অর্থলাভ, জীবনে আপনাকে ভরপুর সুবিধা দেবে বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার শত্রুরা আপনার জন্য ফাঁদ পেতে আছে, তাই আপনি শত্রুদের ফাঁদে পা দেবেন না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে বিশেষ শ্রীবৃদ্ধি, কর্ম অবশ্যই শুভ ফলাফল লাভ। এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করবেন ধনুরাশি। এছাড়া আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক উন্নতি, সন্তানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা দুশ্চিন্তা থাকবে ধনুরাশি। আজকের দিনে আপনার প্রভূত অর্থলাভের যোগ আছে এবং ভাগ্যস্থানে যথেষ্ট উন্নতি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, শারীরিক দিক দিয়ে কিছুটা হলো চাপ, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্ম উন্নতি সেভাবে হবে না। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই সৌভাগ্যকারক এবং আজকের দিনটি অবশ্যই আপনার কোনোভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতির মুখোমুখি হবেন, সৌভাগ্য আসবে আপনার শত্রুতা, শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। তবে মকর রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি এবং আপনার সম্মানহানি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু প্রেমে যাবেন না, বিয়ের আলোচনা করলেও তা বুঝে শুনে করতে হবে মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজ দিনটি বিশেষভাবে চিন্তা বৃদ্ধি, কর্মে বাধা, আর্থিক দিক দিয়ে চাপ, মানসিক অস্থিরতা, এছাড়া প্রেম পুনয় সেভাবে আসবে না। তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় কুম্ভ রাশি লাভবান হবেন। আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার সকলে সুনাম করবে। আজকের দিনে কুম্ভ রাশি আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি শরীর ভালোই থাকবে, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, কর্মে উন্নতি যোগ। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট বাধা আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার জীবনে
পিএম আসবে, কিন্তু পিএম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে বন্ধ রাখা ভালো। মীন রাশির জাতক জাতিকা, আজকের দিনে আপনার সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, তবে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন মীন রাশি। সুতরাং আজকের এই ভিডিও 12টি রাশি 17ই আগস্ট মঙ্গলবার কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।